আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাহাক আবার। উই ওয়ার টকিং অ্যাবাউট ইউথ অ্যান্ড মুভিজ। আওয়ার ইয়ং পিপল অ্যাকচুয়ালি উই নিড টু লুক আফটার দেম, ইউ নো, অ্যামেজিং টু সি দিস ইয়ং পিপল টকিং অ্যাবাউট দেয়ার প্যারেন্টস। অ্যান্ড মিরাজ ভাই, হি মেড এ মুভি অন মাদার ইজ ওয়েল, মাশা আল্লাহ। ইটস লাইফ লং বন্ডিং, ইউ নো, দিস ইজ সামথিং উই থিঙ্ক ইজ মিসিং, অর মে বি নট। সো ইফ ইউ হ্যাভ এনি ভিউজ, আইডিয়াজ, ইউ ক্যান কল আস অ্যান্ড টেল আস, ইউ ক্যান শেয়ার ইউর স্টোরি টু। বাবু ভাই, আই অলওয়েজ কাম টু ইউ না বিকজ ইউ ইয়ং ম্যান, স্পেশালি উই আর কানেক্টিং উইথ লট অফ ইয়ং পিপল আর ওয়াচিং অ্যাকচুয়ালি। সো ইফ আই আস্ক ইউ, হোয়াট ডু ইউ হু ডু ইউ রিমেম্বার অ্যাজ আ রোল মডেল, ডু ইউ হ্যাভ এনি ওয়ান ইনফ্লুয়েন্স ইউ ইন ইয়োর পজিটিভ লাইফ স্টাইল? রোল মডেল, গুড কোয়েশ্চেন। দো রোল মডেল, অ্যাজ এ রোল মডেল হিসাবে যদি আমি কাউকে বানাতে চাই, আমি বলবো যার কাছ থেকে আমি সবচেয়ে বেশি শিখছি আমার লাইফে, তো সে হচ্ছে আমার মা। তাকে আমি বানাইতে চাই, কারণ এখনও আমি আমার লাইফে যত কিছু করতেছি তার পিছনে আমি যদি মনে করি, তো সবচেয়ে বেশি অবদান আমি ভাববো তার। এটা শুধু মানে মুখের কথা দিয়ে নয়, আমি বলতে চাই সে সত্যি আমার রোল মডেল। কারণ এখনো আমার কাছে মনে হয় যে আমি স্কুল কলেজ বা ইউনিভার্সিটি, আপনাকে প্রমাণ করতে হবে, আপনি কিন্তু বলবেন আম্মাকে, আম্মা আমি আপনাকে ভালোবাসি, এটা বলতে হবে। হয়তো এখন দেখতেছে না, যদি কোনো সময় দেখে তাহলে হ্যাঁ অবশ্যই আমি বলবো যে তুমি আমার রোল মডেল। কারণ সে কারণে বলবো, কারণ হচ্ছে এই যে আমার প্রত্যেকটা কাজের পিছনে সে সব সময় একটা খারাপ কিছু করতে গেলে সে বলতো বাবা এটা করো না, এটা ভালো না। তারপর একটা কিছু ভালো করতে গেলে সে উৎসাহ করতো যে না এটা ভালো। তারপর ওই যে ওইখান থেকে ছোট বয়স থেকে একটা শেখা, তো ওইটা কিন্তু এখনও ভিতরে কাজ করে। অনেক অনেক সময় সে তো এখন আমার সাথে থাকে না যদিও, তারপরও এখন কোনো খারাপ একটা কাজ, লাইক এক সময় দেখা গেছে অন্যের গাছের ফল পাড়তে যাইতাম, তো তখন মা না করতো, না এটা করো না, অন্যের কাছে ফল পাড়বে কেন। এই জিনিসগুলো, এই জিনিসগুলো মানে মার কাছ থেকে শেখা। তারপর রাস্তায় টাকা পড়ে আছে, ওইটা নিতে যাইতাম, কই না, এসে যখন বলতাম যে এই টাকা পড়ে পাইছি আজকে রাস্তায়, তো তখন বলতো না এটা নিও না, এটা তুমি মসজিদে দিয়ে দাও, এটা ভালো না। তো এই জিনিসগুলো এখনও ভিতরে কাজ করে, লাইক বাইরে এখন যে মার সাথে থাকি না, তো এখন অনেক সময় দেখা গেছে অনেক পরিস্থিতিতে জিনিসগুলো সামনে পড়তেছে, তো তখন ওই জিনিসটা ভিতর যখন করতে যায় ভিতর থেকে বাধা দেয় যে না এটা করো না। লাইক এখন আমি বলবো যে প্রাউড ফিল করতে পারি যে স্মোক বলেন, ড্রিঙ্কস বলেন, এগুলো থেকে এই দেশে আসছি, সব কিছু ফ্রিডম, আমি চাইলেই ঘুরতে পারি, কিন্তু করি না। একটা একটা বাধায় থাকে যখন চিন্তা করি মা সব ইয়া করতো না, তো এই জিনিসটা থেকে আমি মানে নিজের ভিতর একটা বাধা থাকে যে না মা এটা করতে না পারছে, তো এই স্ট্রংলি মানে ভিতর থেকে একটা বাধা আসে, তো সে থেকে আমি বলবো যে হ্যাঁ আমার মা রোল মডেল। কারণ আমি আজকে এত বড়, যদি বড় হয়েছি যা কিছু শিখছি তার পিছনে সবচেয়ে তার বেশি অবদান আছে। সো অ্যাজ এ সেই হিসাবে আমি তাকে বলবো হ্যাঁ সে আমার রোল মডেল। চমৎকার, আসলে চমৎকার। আচ্ছা, আপনার কি স্মরণ পড়ে যে শব্দগুলো ওরা ইউজ করেন মারা? খুব তো ভেরি সফট, তার ভয়েসটা খুব সফট থাকে এবং খুব মধুর্য থাকে, এবং তারা শব্দটা যেমন বাবা অথবা আপনার কি কীরকম কোনো শব্দ ইউজ করতেন উনি? আমাকে মোস্ট অফ দ্য টাইম এখনও ফোন দিয়ে, এখন তো আরও বেশি সব, লাইক এখন তো সে সবসময় আমাকে দেখতে চায়, অনেক দিন হয়েছে দেখে না, তো সবসময় বাবা তুমি কেমন আছো, খাইছো, তো সে সবসময় কন্টিনিউয়াসলি বাবা 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 মানে ফোন দিয়ে ইয়া করে। এখন আরও বেশি ইয়া মানে ইমোশন, অনেক সময় কথা বলার সময় দেখা গেছে সে ফোন দিয়ে মানে এমনিতে বসে রয়েছে, কথা বলতেছে না, সে শুধু আমার কণ্ঠটা শুনতে চায় এরকম। মানে অনেক সময় বলতেছে যে সবসময় মিস করি, কারণ এখন কাজের ফাঁকে বা অনেক সময় দেখা যায় যদি প্রত্যেক দিন ফোন দেয়, অনেক সময় দেখা যায় দু একদিন ফোন না দিলে সে পাগল হয়ে যায়। আমার বোনকে বলে যে তাকে ফোন দাও, কি করতেছে, অনেক সময় কাজের মধ্যে ফোন আসে, বাট আমি দেখা গেছে ফোন ব্যাক করতে পারি, যখন ব্যাক করি তখন বলে যে অনেক মিস করতেছিলাম, তো মানে এমনি কণ্ঠ শোনার জন্য সে অনেক সময় ইয়া হয়ে যায়, তো সে এইভাবেই আমাকে ইয়া করে বাবা বলে ডাকে অনেক সময়। তো আচ্ছা, মারা কেমনভাবে এইভাবে হয়? সুবহানাল্লাহ, জানি না মারা কি যে চমৎকার, আসলে দেখেন তো নিঃস্বার্থ, মানে কোনো স্বার্থ নাই এখানে, কোনো স্বার্থ নাই, এটা আসলে পৃথিবীতে একটাই ভালোবাসা, মায়ের ভালোবাসা, যেখানে কোনো স্বার্থ থাকে না। আরে চমৎকার, আসলে এই মার সাথে যখন আমরা বিয়াদবি করি, এই মারে আমরা সময় জ্বালা দেই, মানে কি আমরা আসলে আশা করি আল্লাহর কাছে, মানুষ তো এরকম আছেই, আসলে সমাজ এরকম থাকবেই সবসময়। বাট আমি তাদেরকে বলবো যে আসলে এই বল থেকে চুল থাকতে চুলের মর্যাদা দেওয়া উচিত, মা থাকতে মাকে মর্যাদা দেওয়া উচিত, মাকে সত্যিকারে ভালোবাসা উচিত, কারণ এই একটা জিনিস, একটা সম্পদ যেটা একবার চলে গেলে দ্বিতীয়বার কাউকে মা ডাকতে পারবে না।
এটা বাস্তব। আচ্ছা আরেকটা জিনিস প্রশ্ন করি, যাতে আমি বিপরীত প্রশ্ন আসলে অনেক সময় ঠিক আছে আমার বাবাকে আমরা তো অবশ্যই ভালোবাসতে হবে, কোনো কোনো প্রশ্ন নাই, কিন্তু অনেক সময় হয়েছে কি আমরা এত অন্ধভাবে ভালোবাসি, আমরা বিয়ের পরে যখন আপনার নিজের পরিবার হয়ে গেছে ওই আপনার বউ তো অনেকজনের ওনার অন্যজনের মা হবে, বাচ্চার মা হবে, কিন্তু ওই সময় কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে গোরগুলা ভেঙে যাচ্ছে, মা যদি একটু বলে আপনি আর কোনো বিনা প্রশ্নে গিয়েই আপনি একটা অ্যাকশন করে নিয়ে নিলেন, আসলে ওই সময় বিচারটা আসলে এরকম হওয়া উচিত না, কি মনে করেন আপনি? আমি মনে করি যে একটা সংসারে যখন একটা নতুন বউ আসে কিংবা একটা নতুন একটা মেয়ে আসে, ওই সংসারে যেই মেয়েটা আজকে আসলো সেও একদিন মা হবেন, খুবই খুবই জরুরি, ডেফিনেটলি মা হবে। তো আমার মতে এখানেও আমি বলবো যে হ্যাঁ, মাকেই প্রাধান্য দিতে হবে, অবশ্যই। তার কারণ আমি আমার ওয়াইফ যখন আমি আমার ওয়াইফের যখন একটা বাচ্চা হবে, আমার স্ত্রী যখন একটা বাচ্চা হবে, তখন সে বুঝবে আসলে মা কী জিনিসটা ফিল করতে পারবে। সো যখন সে নতুন সংসারে আসবে, আমার উচিত যে প্রত্যেকটা মেয়েকেই প্রত্যেকটা ওয়াইফকেই এরকম হওয়া উচিত যে তার শাশুড়িকে তার সাথে শাশুড়ির সাথে একটা কানেক্ট করা, যে তার মা একটা তো তার বাড়িতে রেখে আসে, এটা তার আরেকটা মা। সো এটাকে এই কারণে দিতে হবে যে এই এই মায়ের সন্তানটা আবার আমার কাছে, সো ওই মা যদি এই সন্তানটাকে কিছু বলে তার ডেফিনেটলি শুনতে হবে, শোনাটা উচিত। অবভিয়াসলি মা কখনো খারাপ বলে না, কখনো বলবে না তোর বউকে বের করে দে বা তোর বউর এটা খারাপ, কোনো কিছু খারাপ দেখলেই বলে যে হ্যাঁ এটা খারাপ হয়েছে এটা ভালো করো। তো আমি মনে করি যে মাদের এই জিনিসটা অবশ্যই ঠিক আছে, তবে হ্যাঁ কোনো কোনো মা হয়তো বা একটু ভুল পথে চলে যেতেও পারে, হয়তো বা বউকে সহ্য হইতে না হইতে পারে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে ওই ওয়াইফকে বা নতুন মেয়েটাকেই ইনিশিয়েটিভ নিতে হবে যে মার কাছ থেকে কীভাবে ভালোবাসাটা অর্জন করা যায়, কীভাবে এই সংসারটাকে সুখে রাখা যায়। শুধু মায়ের কথাই শুনবো বা শুধু বউয়ের কথা শুনবো তা না, মা বউ এবং আমি তিনজনে মিলেই আমাদের সংসারটা করতে হবে। জি ঠিক, না না চমৎকার। নাজ, উই ওয়ার টকিং অ্যাবাউট রোল মডেলস, নাও এভরিওয়ান হ্যাজ আ রোল মডেল, এভরিওয়ান হ্যাজ সামবডি ইনফ্লুয়েন্স দ্যাট পারসন অর দা গুড ওয়ে অর ব্যাড ওয়ে, ইউ হ্যাপেন টু এভরিওয়ান, ডু ইউ হ্যাভ এনি রোল মডেল, ডু ইউ did you get influenced by anybody? He said his mother influenced him, and I can see in his eye he was almost cried actually, so he meant it from his eye. Do you have anybody influence you in your positive thinking? In my positive thinking or negative, you know, good bad, we don't know, maybe something bad for me, maybe good for you, I don't know, but true, just saying true. If we said a negative one, we can try to change it. True my mother and Nelson Mandela, quite a few. Wow, yeah, good. Nelson Mandela, like, I've always got something from him. Always be humble. You know, he was always humble no matter what happened, where he was locked up. And the most thing that what he wanted to fight against was education. Sorry, not to fight against ignorance, sorry. Ignorance. He said the only key, like, the only better key that you can have to success is education. And he was right. That's true. And he achieved it. That's really true. Unbelievable. No matter what happened to him, he was in prison for as long as how many years, he was still humble and still achieved what he wanted to get. And he intended to become the president of South Africa. And another thing why my mother is a role model, she always fights, like she's always the woman that has been there for me in my life. Like always, 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 no matter what she's been through, I'll come first. Even coming to this country, it was all for me. For anybody else. Does she call you by name or does she call you by a nickname, anything? By my name. By your name. By my name, yeah. Because the nickname, I made it myself. Okay. She's got nothing to do with this. Okay. Now, usually, you know, like when you said Baba, I was talking to this, he's probably my age, so he's talking to his father in the phone. And he keeps saying this. I was going about to pray and he said, Abu, Abu kemon ase Abu, Abu ammu kemon ase. And I'm thinking, he's just talking like a young boy, a young kid. But in my heart, actually, he just like, you know, messing my heart up. How can he, in that age, in his 40s, talking to his father like that? Amazing. And that father must be very, very proud of him. Abu, kemon aso Abu, bash khachuni Abu, oshud khachuni Abu. Subhanallah. When he goes out and see other guys are not even, they're neglecting their parents, you know, it's a big thing. Society is just upside down now. Individualism came in. They know we have a lot of, in UK, we have a lot of people are moving towards home care, care home, other places, hostels. Why? I ain't got time for him. I've got a full-time job. I don't want him here. Can you imagine? Miraj Bhai, I'm sure you got a lot of plenty of role models or somebody you like. Can you pick one person up and why?
আমি একটু অন্যভাবে বলি, বলেন। আচ্ছা, এইটা হচ্ছে কি আমার রোল মডেলগুলো হচ্ছে, যেমন আমার রোল মডেল হচ্ছে যারা সমাজের জন্য, ইয়াং জেনারেশনের জন্য, দেশের জন্য পজিটিভ কিছু করে, আমি তাদেরকে মনে করি। ইয়াস, আমি যেমন আপনি, আপনার কাছ থেকে আমার শেখার অনেক কিছু আছে। আমি আপনাকে নিয়ে চিন্তা করলাম, আপনাকে নিয়ে যখন রিসার্চ করলাম, আপনি জব করতেছেন, আপনি সোশ্যাল ওয়ার্ক করতেছেন, আপনি সমাজের ইয়াং জেনারেশনের জন্য কাজ করতেছেন, আপনি বিজনেসকে ডেভেলপ করার জন্য কাজ করতেছেন, লটস অফ থিং আপনি করতেছেন। সো আপনিও কিন্তু আমার রোল মডেল, বিকজ আপনার কাছ থেকে আমি কিছু শিখতে পারতেছি। তুমি ভাষাতে বলতে খুব ভালো হইতো। সো আমার রোল মডেল হচ্ছে এরকম, যে যারা এই ধরনের পজিটিভ কোনো কিছু নিয়ে আসছে, পজিটিভ কোনো কিছু করতে চাচ্ছে, তারাই রোল মডেল। তো আপনি জীবনের প্রত্যেকটা খাতিরে, আপনি এভরি মোমেন্টে ইউ হ্যাভ টু লার্ন সামথিং। সো আমি যাদের কাছ থেকে কোনো কিছু শিখতেছি, তাদের কাছ থেকে দেখে মনে হচ্ছে যে ইয়েস, সে রাইট কিছু করছে, তাকে ফলো করা, সো তারাই হচ্ছে আমার সব রোল মডেল। আর বেসিক্যালি আমি বলতে চাই, বাংলাদেশে যারা অনেক ডিরেক্টর রয়েছেন, যারা একজন পিক আপ করতে পারেন, একজন একজন মানুষকে আপনি মনে করেন যে সামবডি ইউ রিয়েলি লুক আপ টু, একজন সবার কাছ থেকে একজন, একজনকে যদি বলি তাহলে আমি বলবো যে আবার ওর মতো চলে যেতে হয়, মার কাছে চলে যেতে, কারণ আমি বাবাকে অনেক আগে হারিয়েছি। সো বাবাকে অনেক আগে হারাইলো, বাবার সাথে আমার অনেক স্মৃতি রয়েছে, বাট ওইভাবে সময় পাইনি, অনেক আগে আমার বাবা মারা যান। সো ওই ওর কথাই ফিরে যেতে হয়, বাবুর কথায়, যে আসলেই মা, মার কাছ থেকে অনেক কিছু শেখা জীবনে, এবং মাকে সামনে রেখে তো পথ চলতেছি, এখনও তো তাই। এই ঈদে মাকে ছাড়া তো কিছু করিনি, ঈদে মার সাথে কথা বলেছি, মার সাথে সব কিছু করেছি, মাকে নিয়ে ছোট্ট একটা নাটিকা করেছি এবং সেটাকে পুরো বিশ্ববাসীর সামনে ছড়িয়ে দিয়েছি। আপনি মাকে ছাড়া তো বাতু তো খেয়েছেন দেখলাম। হ্যাঁ, মাকে ছাড়া, যে অনেকে আমাকে প্রশ্ন করছে, অনেকে এই নাটিকাটা দেখে মনে করছে যে আমরা তো লন্ডনের রেস্টুরেন্টের পচা খাবার খাই না, বাট আমি মনে করবো যে তারা কমপ্লিটলি রং, তারা জিনিসটা বুঝতে পারেনি। আমি এখানে বোঝাতে চেয়েছিলাম যে মা এবং সন্তানের ভালোবাসার কানেকশনটা, একটা সন্তান কতটুকু মাকে ভালোবাসলেও মাকে খুশি করার জন্য ওই মুহূর্তে তার সামনে পোলাও, কোনো মাংস কিছু নেই, আছে কিছু উচ্ছিষ্ট খাবার, জুটা কিছু খাবার, সে সেটাকে খেয়ে এই শব্দটা মাকে শুনিয়ে মাকে শান্তি দিতে চাচ্ছে। সো আমার ইয়ে ছিল যে, ভীষণটা ছিল এরকম যে, যে কোনো উপায়ে মাকে কখনো কষ্ট দেওয়া যাবে না, কখনোই কষ্ট দেওয়া যাবে না, কোনো অবস্থাতে মাকে কষ্ট দেওয়া যাবে না। আমার সেই ভীষণ থেকে আমি এটা তৈরি করেছি, এবং আমি চাই লাখো মানুষ যারা এই ভিডিওটি দেখছেন, অনেক মানুষ আমাকে এরকমও বলেছেন যে আমি আমার মায়ের সাথে যোগাযোগ করতাম, এক মাস, দুই মাস, তিন মাস পরে ফোন দিতাম, আপনার ভিডিওটা আমাকে, ইটস মেক মি স্পেশাল, আমি মাকে ফোন দিছি আপনার ভিডিও দেখার সাথে সাথে কান্না করছি এবং মাকে ফোন দিছি, এবং ইনশাল্লাহ এখন থেকে মায়ের সাথে যোগাযোগটা এইভাবে রাখবো। না না, এটা এটা আসলে অনেক অনেকের সাথে আমার দেখা হয়েছে এরকম বলছে। আচ্ছা, আমি আমরা আপনি একটা ছোট্টমোটো একটা ডামা নিয়ে আসতেছেন, আপনি যেমন ইংলিশ বাবা, ইংলিশ বাবা, ইংলিশ বাবার উদ্দেশ্যটা কি আর কি, কিভাবে? আচ্ছা, ইংলিশ বাবার উদ্দেশ্যটা ছিল ওই আপনাকে বললাম, আমি ডিফারেন্ট কাইন্ড অফ সোসাইটির লোকজনদেরকে নিয়ে কাজ করি, লাইক বোয়ালিয়া, আমার সেই যে ছেলেটা ইংলিশ বাবার নাম হচ্ছে স্কট, ও ব্রিটিশ। আমার মাথায় হঠাৎ করে আসলো ওর সুন্দর দাড়ি দেখে, আমার মাথায় একটা স্ক্রিপ্ট আসলো, এবং আমার খুব গুড ফ্রেন্ড, ওকে বললাম যে তুমি তোমার এই দাড়িগুলো কাটবা না, তো বললো কেন, তখন আমি ওকে সুন্দর এই স্ক্রিপ্টটা শোনালাম, ওর সাথে সাথে বললো ইয়াস, আমি এটা করব। আমার এই স্ক্রিপ্টের মধ্যে আছে যে বাংলাদেশে যে আমরা কিছু কিছু মানুষ আছে ধর্মের নামে গোরামি করি, পয়সা ইনকাম করি, ভণ্ডদের কথা বলতেছি, যারা এরকম করে, এরকম করে ইনকাম করে, সেই জিনিসটাকে একটু ফান করে তুলে ধরা, যে বাবার কাছে আসলে সব কিছু সমাধান হবে। বাট এইখানে মূল যেটা গল্পের মধ্যে আছে সেটা হচ্ছে যে আমার সাথে যারা আরও ইয়াং দুইজন ফ্রেন্ড আছে, আমি করি নর্মাল কাজকাম, তারা করে ড্রাগসের বিজনেস, তারা ড্রাগ সেল করে। সো ওই ইংলিশ বাবা হচ্ছে গিয়ে সিআইডি অফিসার, ও আমাদের বাসায় সদ্যবেশে আসে, বাট আমি তাকে ইংলিশ বাবা বানিয়ে ফেলি, বাট ও কিন্তু ঠিকই ঘুরতেছে, ফিরতেছে, জানতেছে যে আমার ওই দুই ফ্রেন্ড কীভাবে ড্রাগ সেল করতেছে, কাদের কাছে যাচ্ছে, সে টাইম টু টাইম রিপোর্ট করে, এবং গল্পের শেষে দেখা যাবে যে এই ইংলিশ বাবা আসলো স্পেশাল ব্রাঞ্চ থেকে আসছে, একজন সিআইডি অফিসার, আমার ওই ও হচ্ছে সেই ক্যারেক্টারটা যে ড্রাগ সেল করে, ও ড্রাগ সেল করে, ওকে শেষ নাটকের শেষে এসে ওকে ধরবে এবং বলবে যে তুমি যে কাজটা করতেছো ঠিক না, এর জন্য তোমাকে পানিশমেন্ট হবে, তোমাকে আমরা অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছি। আর আমাকেও তারা ওয়ার্ন করে যে হোয়াট এভার ইউ ডুইং দিস ইজ নট গুড, বাংলাদেশের সো মেনি পিপল ডুইং দিস ওয়ান, আমরা তাদেরকেও বলছি দিস ইজ নট গুড হাউ ইউ আর্ন মানি। সো দিস ইজ অ্যাকচুয়ালি স্টোরি। সো এন্ড অফ দ্য মোমেন্ট উই হ্যাভ এ ওয়ান বিগ মেসেজ ফর দ্য ইয়াং জেনারেশন, ডোন্ট ডু ড্রাগস, ডোন্ট সেল ড্রাগস, ড্রাগস উইল বি কিল ইউর সেলফ। সো এটাই হলো আমাদের নাটকের মূল ভাষাটা।
সো আমি চেষ্টা করেছি। চমৎকার, আসলে বাংলাদেশে আসলে অনেক ঘটনা এগুলো আছে, আসলে অনেকেই আসলে ক্রিমিনাল ছিল, চলে আসছে বাড়িয়ে, আসলে দাড়িটা আসলে খুব নবীর একটা সুন্নত, এটা আসলে এরকম মানে বিকৃত করা উচিত ছিল না, ওরা করে নেয় আর পয়সা কামাচ্ছে আর কি, অনেকগুলো আমরা দেখি আসলে টিভিতে বিভিন্ন জায়গাতে, আসলে এই জন্য আই থিঙ্ক আমাদের ধর্মটা আমাদের জানা দরকার আসলে, আপনাদের না জানি আমরা আসলে যে বলবে ওয়াই যাবেন, ওদের বললে ওয়াই যাবে, এইটা একটা ঝামেলা হয়ে যায় আসলে। যাই হোক, আচ্ছা আমাদের তো আরো সময় নেই, আপনি বলছিলেন আপনি একটা ক্যারিয়ার, আপনাদের ভবিষ্যতে আপনি কি হতে চান, আপনার ডু ইউ হ্যাভ এনি অ্যাম্বিশন ইন লাইফ, হোয়াট ইউ ওয়ান্ট টু বি in 10 years time or 5 years time? Well, that's a big question though. So in 10 years time basically ami jodi ekhon media te ache to amar future ami ekhane dekhte jai, but ami ekta amar ekta mane uddeshyo ache je ha ami hobo, but shobar theke different hote chai, like jate amra emon kichu ekta banate chai in future e jate আমি যখন থাকবো না তখন মানুষ দেখে জিনিসটা, দেখে বলতে পারে না সে একটা জিনিস বানায় গেছে, তো মানে এমন কিছু শিক্ষণীয় কিছু রাখতে চাই যেখান থেকে অনেকে, যে আপনি একটুখানি আগে বললেন যে মানে ইনফ্লুয়েন্স, লাইক আমি এমন কিছু একটা বানাইতে চাই যেটা থেকে আমার মতো যারা ইয়াং আছে তারা যেন ওইটাকে ইনফ্লুয়েন্স হয়ে কিছু শিখতে পারে, জানতে পারে। লাইক এখন মিরুজ ভাইয়ের কাজ সাথে কাজ করতেছি, তার কথা না বললে নয়, কারণ তার সাথে কাজ করে এই জিনিসটা আমি শিখতেছি যে কিছু বানাও যাতে তোমার জিনিস দেখে অনেকেই ইনফ্লুয়েন্স হয়ে মানে নিজের রিয়েল লাইফে সেটা ইউজ করতে পারে, যেমন সোশ্যাল অ্যাওয়ারনেস জিনিসগুলা। তো এই জিনিসগুলো যদি আমরা কিন্তু পারি, আমাদের যাতে আমরা যারা আছি মিডিয়াতে কাজ করি তারা কিন্তু চাইলে সমাজটাকে আরও সুন্দরভাবে করতে পারি, লাইক আমরা যেই মানে রিয়েল লাইফে যে জিনিসগুলো হইতেছে সেই জিনিসগুলো যদি আমরা মিডিয়ার মাধ্যমে ফুটিয়ে তুলতে পারি, খারাপ জিনিসগুলো ভালো জিনিসগুলো, তো এভাবে কিন্তু আমরা একটা সমাজের মধ্যে অ্যাওয়ারনেস সৃষ্টি করতে পারি। তো এই জিনিসগুলাই আমি চাই আরও হিউজ আকারে, লাইক এখন হয়তো এতটা অ্যাবিলিটি নাই, বাট যখন হবে ইন 10 ইয়ার্স টাইম আপনি যেহেতু বললেন, তো এই জিনিসগুলো আরও বড় আকারে যাতে করতে পারি, যাতে মানুষ দেখে জিনিসটা আরও ইজিলি অ্যাকসেপ্ট করতে পারে। তো একজন সাকসেসফুল বলতে পারি ইন ফিউচারে একজন সাকসেসফুল ডিরেক্টর হইতে চাই, ও মাশাআল্লাহ, যাতে হ্যাঁ এই জিনিসগুলা যাতে বানাইতে পারি। তো এখন অনেক কিছু শিখতেছি, তো যেটা ইন ফিউচার আরো বড় আকারে করতে চাই। আপনি কি এইগুলো নিয়ে কিছু প্রশ্ন করতেছেন? হ্যাঁ অনলাইনে করেছি, বাট এমনি একাডেমিকলি এই দেশে আসার পরে কয়েকটা একাডেমিতে হ্যাঁ কিছুদিন গেছি, তারপর বাংলাদেশেও ছিলাম। তো হ্যাঁ, তো আর সবচেয়ে বড় কথা মানে আপনি শুধু বলতেছেন না, অ্যাকচুয়ালি ইউ আর ওয়ার্কিং অন ইট, দ্যাটস দ্য গুড 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 থিং। অনেকে কিছু বলে দিতে পারে আমার ড্রিম এটা আছে, আপনার ড্রিম এটা আছে, আপনি ওদিকে যাচ্ছেন কেন? তো আলহামদুলিল্লাহ আপনি ড্রিম আছে, আপনি ইউ ওয়ার্কিং টুয়ার্ডস দ্যাট, ইটস ভেরি ভেরি গুড, আলহামদুলিল্লাহ, আই এম ভেরি গ্রেটফুল। থ্যাংক ইউ। একটা জিনিস আমার মানে আপনার তো ডাইরেক্টর হবেন আসলে, আমি তো ওই সময় হয়তো ভুলে যেতে পারি, আসলে আমাদের এই দেশগুলোতে আসলে একটা আইডেন্টিটি ক্রাইসিস আছে, মুসলমান হিসাবে একটা আইডেন্টিটি ক্রাইসিস আছে। ইসলাম আসলে খুবই চমৎকার, ইটস এ বিউটিফুল রিলিজন, ইউ নো ইটস জাস্টিস লাভ অ্যান্ড পিস, এই তিনটা মিলে কিন্তু ইসলাম। কিন্তু আমাদের আসলে অনেক নোংরামি মানে দেখা যাচ্ছে আর কি। তো আপনারা তো অনেক পরিবর্তন চান পৃথিবীতে এবং সমাজে, এবং এইটা একটা বড় একটা কাজ হবে যদি আমরা এই এই জিনিসগুলো তুলে ধরতে পারি। এখনও সম্মান, এখনকে ভালোবাসা, আপনার আর আই ডোন্ট কে হু ইউ আর, আমার কোনো আপনাকে ঘৃণা করে কোনো লাভ নাই, অনলি ওয়ে আই ক্যান চেঞ্জ ইউ ইজ আপনাকে ভালোবেসে, আপনাকে এর সাথে কথা বলে, আপনাকে অনলি ওয়ে আই ক্যান চেঞ্জ ইউ ইজ দিস ওয়ে, দ্যাটস ওয়াই ইউ সি। ওকে, আসসালামু আলাইকুম, জি ভাইয়া আপনি স্টুডিওতে বলতেছেন, আপনি কে কোথা থেকে করতেছেন ভাইয়া? জি, আপনার নামটা কই ভাইয়া, কোন জায়গা থেকে করছেন আপনি? হ্যালো, জি ভাই আসসালামু আলাইকুম, কোন জায়গা থেকে করছেন ভাই আপনি, কই দিবেন ভাই? মিরিজলের মাথা দিবেন, একটু স্টুডিও দিবেন প্লিজ। জি, স্টুডিওতে আপনি কইরা ভাই, খুব জি জি, আপনি স্টুডিওতে মাত্র আপনি মিরিজ আছেন নো? মিরাজ ভাই আসুন, জি মিরাজ ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম, কি তাওরা ভালো আছেন ভাই? জি ভাই ভালো আছি, আসসালামু আলাইকুম, কে বলছিলেন? কি তাওরা তাওরা ভালো আছেন? জি ভাই ভালো আছি, আপনি ভালো আছেন ভাই? আপনি একটা প্রোগ্রাম যে ফিল্ম করেছিলেন মারাল, এই ফিল্মটা খুব সুন্দর হয়েছে, ভালো লাগছে বুঝছেন? জি ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। মানে আমি পারমিশন থেকে মাত্রাম ওকে মানে পুরো কাম করা যাইব নি? আচ্ছা, অবশ্যই 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 কাজ করতে পারবেন, তে খিলা কিটা করা ডক্টর লাগে কি? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি কল করেছেন। জি ভাইয়া, আপনি আপনার ওই আমরার যে ফোন করছিলেন ভাই ওনার কাছে আপনার নাম্বার দিয়ে দেন, আমি মিরাজ ভাইকে দিয়ে দিব, ঠিক আছে?
থ্যাংক ইউ আপনার ফোনের জন্য ভাইয়া, থ্যাংক ইউ, ধন্যবাদ, চমৎকার। ইউ ফিনিশ উইথ ইট? Yeah, he was talking about... Okay, I was saying, so if we can do this, you're a young man, inshallah, you can achieve in that level. So if we can bring in those positive, Islam is positive, if we can bring that into the table, so inshallah, this will help. we only have 2 minutes left. I'll go to him. Sarnaz? Sure. We only have 50 seconds to say something. Okay. tell me... your ambition, what do you want to be in 5 years' time? In 5 years' time, I will own my own fashion clothing line. Yeah, complete university and everything. Or if not that, I'll be working for another company, designing for like a big brand or fame, like huge collection when I finish. And I'll use every chance that I have, like to help other kids who are suffering outside. Like, great. Would you like to say something to just your last word to our viewers? Young people, anything? The last thing that I would say, like to all the last few, is please stay in education no matter what you do. You can do drugs, you can do what, never quit education. Please stay in education. And never go to drugs. Yeah. never. Drugs, yeah. I thought you said... Maybe he mistakenly said. Okay. Sir, your last word. Anything to your mother or anyone? I just want to say one word, that do what you love. Like অনেকেই বলছে কথাটা, তো আমিও বললাম do what you love. That's the only way you can go far away in your life. So, yeah. Fantastic. Miraj bhai, আপনি এক মিনিট আমাদের ভিউয়ারদেরকে কিছু বলেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠানে দেখেছেন। আমি আসলে বলতে চাই যে আমাদের যারা ইয়াং জেনারেশন রয়েছেন তাদের উদ্দেশ্য করে বলছি, যেটাই করেন না কেন জীবনে, যাই করেন না কেন, অবশ্যই নিজেকে, নিজের দেশকে, নিজের ভাষাকে, নিজের জাতিকে সামনে রেখে মাকে বাবাকে ভালোবেসে সামনের দিকে এগিয়ে যাবেন, কাজ করবেন। আপনার দ্বারা কখনো খারাপ কাজ হবে না, আপনি ডেফিনেটলি খারাপ কাজ করতে পারবেন না। আর যদি খারাপ কাজ কখনো এসে যায়, সেটাকে যত দ্রুত পারেন অ্যাভয়েড করে ভালো কাজগুলোকে বেছে নিন। থ্যাংক ইউ সো মাচ। ফ্যান্টাস্টিক। ডিয়ার ভিউয়ার্স, আমরা তো অনেকক্ষণ শুনলাম ওদের কাছ থেকে। আসলে দেখেন, একটা জিনিস খুবই চমৎকার ফুলে উঠছে যে আমরা ওদের যে ভালোবাসা মা বাবাদেরকে দিয়ে এবং সমাজকে দিয়ে এবং মানুষকে দিয়ে, এই জিনিসটা খুবই জরুরি আমাদের, যে এইটা আমরা সবাই এইরকম ড্রিমগুলো করি, দেন ইস ক্যান হ্যাপেন। সবাই মিলে যারা ছোটো ছোটো জিনিসগুলো করতে পারি, দেন ইস ক্যান উই ক্যান সি এ চেঞ্জ। আমাদের বাচ্চারা, আসলে আমাদের বাচ্চারা, আমাদের মন থেকে বলতেছি, আমাদের বাচ্চারা আমাদের প্রাণ। আমরা যদি ওদেরকে আমাদের অন টাইম যদি সময় না দিই ওদেরকে, তারা কিন্তু আমরা পাবো না। এই জন্য আমাদের ওদেরকে খুলি টাইম দেওয়া দরকার। আমরা কিছু যদি বলে থাকি আপনার অপছন্দ হয়, ভুল হয়ে থাকি, আমাদেরকে মাফ করবেন ইনশাআল্লাহ। আর সি ইউ নেক্সট টাইম। ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।